সুপ্রিয় শিক্ষার্থী আর তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিমা হ্যাঁ ইতিমধ্যে তোমাদের সাথে আমার বিজ্ঞান বিষয়ে ক্লাসে পরিচয় হয়েছে কথা হয়েছে আজকে আমরা আলোচনা করবো ফিনান্স ব্যাংকিং ও বিমা ফিনান্স ব্যাঙ্কিং বিমা প্রথমপত্র ফিনান্স এর অনেকগুলি অধ্যায় তোমাদের ইতিমধ্যে ক্লাসে আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব এর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হলো দীর্ঘমেয়াদী অর্থায় দীর্ঘমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে যে অর্থায়নের মেয়াদ পাঁচ বছর বা সাত বছরের অধিককাল তাকে বলে দীর্ঘমেয়াদী অর্থায়ন মেয়াদের ভিত্তিতে অর্থায়ন তিন প্রকার স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী তোমরা জানো এক বছরের কম সময়কালের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্প অর্থায়ন বলে এবং এক বছরের অধিক তিন বা পাঁচ বছরের মধ্যে যে অর্থায়ন কেউ তিন বছর বলে আবার অনেকে সাত বছরও বলে তো আমরা ধরে নিলাম এক বা তিন বা পাঁচ বছরের মধ্যে যে অর্থায়ন সেটা হলো মধ্যমেয়াদি এবং পাঁচ বছর বা সাত বছর অধিককাল সময়ের জন্য যে অর্থায়ন তাকে বলে দীর্ঘমেয়াদী অর্থায়ন এই দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উপাদান হাতিয়ার হলো দুটি একটা হলো শেয়ার তোমরা জানো শেয়ার কি জিনিস যৌথ মূলধনী কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে শেয়ার দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান ও অন্যতম একটা হাতিয়ার আরেকটা আছে সেটা হলো বন্ড বন্ড বা ঋণপত্র এটা দীর্ঘমেয়াদী অর্থায়নের আরেকটা হাতিয়ার আমাদের এই দুইটাই মূলত দীর্ঘমেয়াদী অর্থায়নের উপাদান এর মধ্যে আমাদের বন্ড যেটা বন্ড বন্ড নিয়ে আমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা এখানে শেয়ারটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি কারণ শেয়ার নিয়ে অন্য অন্য চ্যাপ্টারও শেয়ারের সাধারণ শেয়ার এবং অগ্রধিকার শেয়ারের আলোচনা আছে বিদায় এই অধ্যায়ে অধিকাংশ আলোচনায় বন্ডকে নিয়ে তো বন্ড কি জিনিস এবং বন্ড কারা ইস্যু করতে পারে বন্ডের প্রকারভেদ এগুলি আমাদেরকে জানতে হবে এবং এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসে সেটা হলো বন্ডের মূল্যায়ন করা বন্ডের আয়ের হার বের করা হ্যাঁ বিভিন্ন প্রকার আয়ের হার ইয়েল টু ম্যাচুরিটি ইয়েল টু কল কারেন্ট ইয়েল এই বন্ডের আয়ের হারগুলি বের করা বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করা এই জাতীয় অঙ্কগুলি আমাদের এই চ্যাপ্টারে করে থাকে তো আমাদেরকে অঙ্কগুলি করার আগে বন্ডের প্রকার ও বন্ডের ধরন সম্পর্কে তথ্যীয় কিছু আলোচনা আছে সেই আলোচনাগুলো আমাদের করে নিতে হবে তারপরে আমরা বন্ডের অঙ্কে সরাসরি চলে যাব তোমাদের এই ক্লাসটি যখন প্রচার হবে আটই জুন তখন তোমরা এই বন্ডের পরিচিতিমূলক তত্ত্বীয় ক্লাসটি করবে এবং ভালো করে তত্ত্বীয় বিষয়গুলো শুনবা তারপরে এর পরে যেই ক্লাসটি হবে হ্যাঁ অর্থায়নের উপর ফিন্যান্সের উপর সেখানে হয়তো বন্ডের গাণিতিক সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করা হবে তো আমাদের বন্ড কাকে বলে বন্ড হলো হ্যাঁ ঋণের ক্ষুদ্রতম অংশকে এক একটা বন্ড বলা হয় অর্থাৎ ঋণকে দীর্ঘমেয়াদী ঋণকে কতগুলি ক্ষুদ্র সম পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করলে এক একটা ভাগকে বন্ড বলে বন্ড যিনি ইস্যু করেন তিনি ঋণ গ্রহণ করেন বন্ড যিনি ক্রয় করেন তিনি বিনিয়োগ করেন যিনি বন্ড ক্রয় করেন তিনি বিনিয়োগ করেন বিনিয়োগকারী কিসের আশায় বিনিয়োগ করেন তিনি বন্ড থেকে সুদ পাবেন অথবা বন্ড থেকে তিনি লাভবান হবেন সেজন্য তিনি বন্ড কিনেন এবং যিনি বন্ড ইস্যু করেন বিক্রি করেন তিনি বন্ড বিক্রি করে ঋণ গ্রহণ করেন তিনি বন্ড বিক্রি করে ঋণ গ্রহণ করেন ঋণ গ্রহণ করেন আচ্ছা তো আমাদের বন্ড নিয়ে আমরা এই জানলাম আমাদের আরও কিছু যে বিষয়ে জানতে হবে বন্ড ইন্ডেন্সের কি এই যে একটা বন্ড ইস্যু করব। এর ইস্যু করলে এই বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় শর্তাবলী যে দলিলে লেখা থাকে সেটাকে বলে বন্ড ইন্ডেন্সার বা বন্ডের দলিল বলা হয় বন্ড ইন্ডেন্সার বলা হয় হ্যাঁ এই এরপর আমাদের এখন জানতে হবে বন্ড ইন্ডেন্সার সম্পর্কে আমরা জানলাম হ্যাঁ তারপরে আমাদের আর বন্ডের কারা ইস্যু করতে পারেন কোন কোন প্রতিষ্ঠান যে কেউ চাইলে কি বন্ড ইস্যু করতে পারেন বন্ডের মাধ্যমে কি করা হয় জনগণ থেকে বন্ড বিক্রি করে ঋণ গ্রহণ করা হয় তো এইটা যে কেউ চাইলে কি এই বন্ড ইস্যু করে ঋণ গ্রহণ করতে পারবেন না পারবে না শুধুমাত্র কে বন্ড ইস্যু করতে পারবেন সরকার এবং কর্পোরেট প্রতিষ্ঠান বন্ড ইস্যু করতে পারবে সরকার বন্ড ইস্যু করতে পারে সরকারি বন্ডকে ট্রেজারি বন্ড বলা হয় তোমরা জানো সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হয় ট্রেজারি বন্ড এছাড়াও কর্পোরেট প্রতিষ্ঠানগুলি বন্ড ইস্যু করতে পারে কর্পোরেট প্রতিষ্ঠান বলতে কাকে বুঝায় যে সমস্ত প্রতিষ্ঠান কোনো আইনের অধীনে সৃষ্টি হয় তাকে বলে কর্পোরেট প্রতিষ্ঠান যেমন কোম্পানি একটা কর্পোরেট প্রতিষ্ঠান কারণ কোম্পানি উনিশশো সালের কোম্পানি আইনের অধীনে গঠিত হয়েছে কোম্পানির সংজ্ঞা কি উনিশশো সালের কোম্পানি আইনের অধীনে গঠিত প্রতিষ্ঠানকে কোম্পানি বলা হয় ঠিক তেমনি যেমন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন চাইলে কিন্তু এখানে চকবাজারে একটি ফ্লাইওভার করতে হবে তার জন্য ঋণ গ্রহণ করতে হবে সিটি কর্পোরেশন চাইলে জনগণের নিকট বন্ড বিক্রি করে তিনি এই ওভারব্রিজ বা ফ্লাইওভার নির্মাণ করতে পারবেন কারণ সিটি কর্পোরেশন একটি কর্পোরেট প্রতিষ্ঠান নামের সাথে কর্পোরেশন আছে কারণ উনিশশো সালের স্থানীয় সরকার আইন দ্বারা গঠিত প্রতিষ্ঠান তোমাদেরকে আমি বলছি কর্পোরেট প্রতিষ্ঠান কাকে বলে যে আইনের অধীনে সৃষ্ট কোনো প্রতিষ্ঠানকেই কর্পোরেট প্রতিষ্ঠান বলে সিটি কর্পোরেশন একটি আইন দ্বারা সৃষ্টি হয়েছে বাহাত্তর সালে স্থানীয় সরকার আইন দ্বারা সিটি কর্পোরেশন গঠিত হয়েছে তাহলে সিটি কর্পোরেশন একটি কর্পোরেশন কোম্পানি প্রত্যেকটা কোম্পানি এক একটা কর্পোরেশন কারণ কোম্পানিগুলি উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনেরও দিনে গঠিত প্রতিষ্ঠান তাইলে এইটা কর্পোরেট যে কোনো প্রতিষ্ঠান হ্যাঁ যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান এবং সরকার বন্ড ইস্যু করতে পারেন অন্য কেউ বন্ড ইস্যু করতে পারেন না হ্যাঁ তাহলে বন্ড কী সেটা তোমাদেরকে বললাম বন্ড একটি ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং ঋণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বন্ড বলে সেটা আমরা বললাম তারপরে আমরা বললাম কি বন্ড কারা ইস্যু করতে পারেন সরকার এবং কর্পোরেট প্রতিষ্ঠান বন্ড ইস্যু করতে পারেন আমি একটা বন্ড ইস্যু করার ক্ষমতা কার কার আছে সরকারের আছে এবং কর্পোরেট প্রতিষ্ঠানের আছে তোমাদেরকে কর্পোরেট প্রতিষ্ঠান সম্পর্কে আমি ধারণা দিলাম হ্যাঁ ধারণা দিলাম যে আইনের অধী অধীনে প্রতিষ্ঠান হলো কর্পোরেট প্রতিষ্ঠান যেমন কোম্পানি এবং সিটি কর্পোরেশন এনি আদার কর্পোরেশন যে কোনো কর হ্যাঁ যারা আইনের অধীনে সৃষ্ট তারা এই বন্ড ইস্যু করতে পারে বন্ড ইন্ডেন্সার কী জিনিস সেটা তোমাদেরকে বললাম বন্ড ইন্ডেন্সার হলো কি বন্ডের যাবতীয় শর্তাবলী যেই দলিলে লিখে থাকে সেটাকে বলা হয় বন্ড ইন্ডেন্সার বা বন্ডের দলিল বলা হয় হ্যাঁ এরপরে আমরা এখন আসবো বন্ড যিনি আমি বলেছি বন্ড যিনি ইস্যু করবেন উনি আসলে ঋণ গ্রহণ করবেন ইস্যু করা মানে বিক্রি করবেন তো উনি ঋণ গ্রহণ করবেন আর যিনি বন্ডটা কিনবেন উনি এটা বিনিয়োগ করবেন আমরা এই অধ্যায়ে দেখা গেছে যে অঙ্কগুলি আমাদের যে গাণিতিক সমস্যাগুলি সেগুলো আমরা অনেক সময় যিনি বন্ডটা কিনবেন উনার দৃষ্টিকোণ থেকেই আলোচনা করা হয় তাহলে যিনি বন্ডটা কিনবেন উনি আসলে বিনিয়োগ করবেন উনি আসলে বিনিয়োগ করবেন বিনিয়োগ করে উনি কি পাবেন সুদ পাবেন বা অন্য কোনোভাবে লাভ পাবেন এখান থেকে লাভ পাবেন সুদ পাবেন সুদ পাবেন হ্যাঁ বন্ড থেকে এই তো আমাদের এখন আসো বন্ডের যে সুদ বন্ডের সুদকে বলে কুফন বন্ডের সুদকে কি বলে বলো তো বন্ডের সুদকে বলে কুফন কুফন হলো বন্ডের সুদ এবং কুফন হার কাকে বলে বন্ডের উপর যে হারে সুদ পাওয়া হয় সেটাকে বলে কুফন হার বন্ডের সুদকে কুফন বলে এবং বন্ডের উপর যে হারে সুদ পাওয়া যাবে সেটাকে বলে কুফন হার হ্যাঁ এটার সাথে মূলধন মূলধন ব্যয়ের একটা সম্পর্ক আছে মনে করো তুমি ব্যাংক থেকে তুমি ব্যাংক থেকে একটা ব্যাংক থেকে তুমি টাকা গ্রহণ ধার করবা তুমি টাকা ধার করবা হ্যাঁ এটাখানে তুমি আসো একটা বন্ড থেকে ব্যাংক থেকে তুমি টাকা ধার করবা করে সেটা তুমি কোনো একটা বন্ডে বিনিয়োগ করবা বন্ড ক্রয় করবা এখন ব্যাংক থেকে তুমি টাকা ধার করবা সেখানে হয়তো ব্যাংকে তোমাকে টেন পারসেন্ট কী দিতে হবে সুদ দিতে হবে এই টেন পার্সেন্টটা হলো তোমার মূলধনবে মূলধনবে আর তুমি যে বন্ডটা কিনবা সে বন্ডওয়ালা তোমাকে বারো পার্সেন্ট হারে কি দিবেন সুদ প্রদান করবেন ব্যাংক তুমি ব্যাংক থেকে টাকা ধার করছো এখানে তুমি ধার করছো ব্যাংক থেকে ধার করছো তাহলে ব্যাংকওয়ালাকে তোমাকে সুদ প্রদান করতে হবে কত পার্সেন্ট সুদ প্রদান করবে দশ পার্সেন্ট সুদ প্রদান করবে এটা কি এটা হলো মূলধনবে এটা হলো মূলধন ব্যয় তো এই তোমার বন্ড থেকে তোমার প্রত্যাশিত আয়টা হবে এই দশ পার্সেন্টের বেশি কারণ দশ পার্সেন্টের কম আয় করলে তো তুমি লোকসানে পড়বা ক্ষতিগ্রস্ত হবা তাহলে তুমি ব্যাংক থেকে দশ পার্সেন্ট হারে টাকা ধার করছো সেই টাকাটা বিনিয়োগ করতে হবে দশ পার্সেন্টের বেশি হারে বেশি হারে তো এখন এই দুইটা হার এখানে দেখতেছ একটা হলো দশ পার্সেন্ট একটা হলো বারো পার্সেন্ট হ্যাঁ কোনটা কুপন হার কোনটা মূলধন ব্যয় বলো কুপন হার হইলো এইটা তুমি বন্ডের উপর যে হারে সুদ প্রদান করা হবে সেটাকে বলে কুফনহার এইটা হার বন্ডের সুদকে বলে কুপন আর এইটা হলো তোমার মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার ন্যূনতম প্রত্যাশিত আয়ের হারকে মূলধন ব্যয় বলে এটা তোমার মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার বা তোমার সুযোগ ব্যয় আর এইটা হলো তোমার হার কুফনার এখন যে সমস্ত বন্ড বন্ডের উপর সুদ প্রদান করা হয় তাকে বলে কুফন বন্ড কুফন বন্ড যে সমস্ত বন্ডের উপর সুদ প্রদান করা হয় নির্দিষ্ট হারে তাকে বলে কুফন বন্ড আর কতগুলি বন্ড আছে যার উপর সুদ প্রদান করা হয় না তাকে বলে জিরো কুফন বন্ড তাইলে জিরো কুফন বন্ড কাকে বলে বলো তো জিরো কুফন বন্ড যে বন্ডের উপর সুদ প্রদান করা হয় না তাকে বলে জিরো কুফন বন্ড এখন প্রশ্ন হলো বন্ডের উপর সুদ প্রদান করা হয় না তাহলে এই বন্ড আমরা কেন কিনবো হয় কেন কিনব আমরা কিভাবে লাভবান হবো এই বন্ডটা যেহেতু বন্ড থেকে আমাকে কি দেওয়া হবে না সুদ দেওয়া হবে না তাহলে আমি বন্ডটা কিনে কিভাবে লাভবান হব বন্ডটা কিনে আমি কিভাবে লাভবান হব এর উত্তর হইল হয় এ যেমন দেখো তোমরা অনেকে প্রাইজ বন্ড দেখেছ প্রাইজ বন্ড প্রাইস বন্ড একটি সরকারি বন্ড হ্যাঁ এর উপর কিন্তু সুদ প্রদান করা হয় না কিন্তু মানুষ প্রাইজ বন্ড ক্রয় করে কি উদ্দেশ্যে ক্রয় করে চিন্তা করে প্রাইজ বন্ড যখন ড্র হবে তখন লটারিতে পুরস্কার পাওয়া যাবে অর্থাৎ ওই পুরস্কার প্রাপ্তির আশায় ওই পুরস্কার প্রাপ্তির আশায় কি হচ্ছে পুরস্কার প্রাপ্তির আশায় আমরা কি পাচ্ছি এই প্রাইজ বন্ডটা ক্রয় করতেছি আবার আবার জিরুকুফন আরও জিরুকুপন বন্ড আছে যেটা সুদ প্রদান করা হয় না হ্যাঁ তারপরে মানুষ কিনে কেন কিনে মনে করো একটা কুপন বন্ডের দাম হইল একশো টাকা হ্যাঁ এটার মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর পরে ওনারা আমাকে পাঁচ বছর পরে মনে করো একশো টাকা পরিশোধ করবে পাঁচ বছর পরে এটার দাম বন্ডটার দাম হইল একশো টাকা কিন্তু এই মুহূর্তে বন্ডটা একশো টাকার পরিবর্তে বাজারে ষাট টাকা করে বিক্রি হচ্ছে তাহলে আমি যদি আজকে এই বন্ডটা ষাট টাকা করে কিনি হ্যাঁ পাঁচ বছর পরে বনটা পরিশোধ করার সময় আমাকে একশো টাকা প্রদান করা হবে এখানে কোনো হার ধরে সুদ দেওয়া হচ্ছে না আমি কম প্রাইসে বনটা কিনছি এবং মেয়াদ আনতে বেশি রেটে বনটা পরিশোধ করা হচ্ছে এগুলো হল কুফ জিরু কুফন বন শূন্য কুফন বন শূন্য কুফন বনটা কম দামে ক্রয় করে বেশি দামে পরিশোধ হয় যিনি ক্রেতা উনি লাভবান হয় অথবা শূন্য কুফন বন্ড ওই যে প্রাইস বন্ড হ্যাঁ কিনলাম লটারিতে পাইলাম সেইভাবেও শূন্য কুফন বন্ড থেকে আমরা উপকার পাইতে পারি তাহলে কুফুনের ভিত্তিতে বন্ড দুই প্রকার কুফনের ভিত্তিতে একটা হলো কুফন বন্ড যার উপর সুদ প্রদান করা হয় আর একটা হলো শূন্য কুফন বন্ড যার উপর সুদ প্রদান করা হয় না এটা হলো কুফনের ভিত্তিতে এরপরে আছে মেয়াদ মেয়াদ কিছু বন্ডের মেয়াদ থাকে যে পাঁচ বছর বা সাত বছর বা দশ বছর পরে বন্ডের মূল টাকা পরিশোধ করে দেওয়া হবে এই ধরনের ব্যান্ড বন্ডকে বলে মেয়াদি মেয়াদি বন্ড এই ধরনের বন্ডকে বলে মেয়াদি বন্ড একটা নির্দিষ্ট সময় মেয়াদ শেষ হলে কী করা হবে বন্ডটা পরিশোধ করে দেওয়া হবে হ্যাঁ তখন এটাকে বলে মেয়াদি বন্ড আর কতগুলি বন্ড আছে এগুলা আসল টাকা কখনোই পরিশোধ হবে না তুমি যতদিন কিনে যতদিন তোমার কাছে রাখবে ততদিন তুমি সুদ পাবে তোমার যেদিন ভালো লাগবে না তুমি এটা বাজারে বিক্রি করে দিবে যে কিনবে সে সুদ পাবে অর্থাৎ তার ভালো না লাগলে সে আবার বিক্রি করে দেবে অর্থাৎ এটার আসল টাকা কখনোই পরিশোধ হবে না এই বন্ডটা সবসময় থাকবে এবং এটা এই ধরনের বন্ডগুলি আসলে প্রতিষ্ঠানের জন্য লোকসানজনক কারণ প্রতিষ্ঠান কোনো এই ধরনের বন্ডকে বলে চিরস্থায়ী বন্ড অসীম বন্ড এর কোনো মেয়াদ নাই অসীম বন্ড এই ধরনের অসীম বন্ডগুলো ইস্যু করা কোম্পানির জন্য অনেক ক্ষতিকর কীরকম তাকে যত বন্ড এটার জন্য সারা জীবন সুদ বহন করতে হবে মেয়াদি বন্ড হলে কী হচ্ছে পাঁচ বছর বা সাত বছর পরে বন্ডের টাকা পরিশোধ করে দিলে শেষ বন্ডের টাকা পরিশোধ করলে কি হবে আর সুদ আমাকে বহন করতে হবে না কিন্তু এই অসীম বন্ডগুলো কি যতদিন বন্ডিটা আছে আমার কোম্পানিকে আমার প্রতিষ্ঠানকে কি করতে হবে সুদ দিয়ে যেতে হবে এটা হলো অসীম বন্ড তাহলে আমরা বললাম দুই প্রকার মেয়াদের ভিত্তিতে কয় প্রকার দুই প্রকার একটা হলো কী বন্ড সসীম বন্ড যে বন্ডের মেয়াদ আছে আরেকটা হল অসীম বন্ড যে বন্ডের মেয়াদ নাই হ্যাঁ এখন আমাদের সাধারণত আমরা যখন বন্ডের অঙ্ক করব। তখন আমরা তিন ধরনের বন্ডের হ্যাঁ অঙ্ক করব। একটা হলো মেয়াদি কুফন বন্ড মেয়াদি কুফন বন্ড এই বন্ডের অঙ্ক করব এক নাম্বার হলো মেয়াদি কুফন বন্ড এর অঙ্ক করব আমরা মেয়াদি কুফন বন্ড হ্যাঁ এটা কী বলো তো এই বন্ডের সুদও আছে মেয়াদও আছে এই বন্ডটার সুদও আছে মেয়াদও আছে এটাকে বলে মেয়াদি কুফন বন্ড হ্যাঁ এটা ভ্যালু অফ দি ভ্যালু অফ বন্ড সমান সমান আয় আয় হইল সুদ হ্যাঁ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কেই প্লাস এম বি ওয়ান প্লাস কেই টু দি পাওয়ার এন এই মেয়াদি কুপন বন্ডের অন্তর্নিহিত মূল্য ব্যালু অফ ভি ভি মানে ভ্যালু অফ বন্ড অন্তর্নিহিত মূল্য এটাকে কখনও কখনো বর্তমান মূল্য বলা হয়ে থাকে হ্যাঁ বলা হয়ে থাকে অন্তর্নিহিত মূল্য এইটা মেয়াদি কুপন বন্ড কাকে বলে যে বন্ডের মেয়াদও থাকবে শুধু থাকবে সেটাকে বলবে মেয়াদি কুপন বন্ড সেই বন্ডের মূল্য বের করার জন্য সূত্র ওটা এইটা এখানে এইটা হলো আই আয় ম্যানি ইন্টারেস্ট মোট সুদ এটা ওয়ান এই দুইটা ওয়ান সবগুলি ওয়ান এটা শুধু আয় হ্যাঁ আয় এটা হলো কেই কেই হইল মূলধন ব্যয় এটা হলো অ্যান আর এটা হলো এম বি এম বি হইল ম্যাচুড বেলু মেয়াদে মেয়াদ শেষে বনটি দামে পরিশোধ করা হবে সেটাকে বলে ম্যাচুড বেলু ম্যাচুড ভ্যালু অনেকাংশে উল্লেখ থাকে না উল্লেখ না থাকলে আমরা বন্ডের যে ফেস ভ্যালু অভিহিত মূল্য সেটাকেই ম্যাচুড ভ্যালু হিসেবে ধরে নিই ম্যাচুড ভ্যালু এটা কিন্তু মার্কেট ভ্যালু না ম্যাচুড ভ্যালু ম্যাচুড ভ্যালু কি নির্দিষ্ট মেয়াদ শেষে বন্ডটি যেই মূল্যে পরিশোধ করা হবে সেটাকে বলে কি সেটাকে বলা হয় ম্যাচুইড ভ্যালু এরপরে দুই নাম্বার আরেক ধরনের বন্ড আছে সেটা হলো কুপন বন্ড জিরুকুফন বন্ড কাকে বলছে বলছিলাম বলো তো যেই বন্ডের হ্যাঁ উপর সুদ প্রদান করা হয় না সেটাকে বলে জিরুকুপন বন্ড জিরুকুপন বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করার সূত্র হলো জাস্ট এখানে পিছনের অংশটা এমবি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেই টু দি পাওয়ার এন তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম সূত্রটা শিখলে দ্বিতীয় সূত্রটা কোনো ব্যাপার না জাস্ট ওই যে পরের অংশটাই হল হ্যাঁ কি জিরুকুপন বন্ডের মূল্য বের করার সূত্র জিরুকুপন বন্ডে কী থাকবে বলো তো জিরোকুপন বন্ডের মেয়াদ থাকবে দেখো এখানে সূত্রে এন আসে মানে মেয়াদ আসে কিন্তু কি থাকবে না সুদ থাকবে না সুদ এখানে আয় নেই আর এই যে আয়টা আয়টা নাই হ্যাঁ আরেকটা বন্ডের আমাদের অন্তর্নিহিত মূল্য আমাদের জানতে হবে সেটাকে আমরা বলি অসীম বন্ড অসীম বন্ড কি যে বন্ডের কোনো মেয়াদ নাই সেটাকে বলে অসীম বন্ড অসীম বন্ডের মূল্য হল এইরকম উপরে হবে আয় নিচে হবে কেডি কেডি এটা হলো অসীম বন্ডের অন্তর্নিহিত মূল্য আইটা হলো ইন্টারেস্ট কেডিটা হলো মূলধন ব্যয় মূলধন ব্যয় বা কেডি ধরলাম এখানেও কেডি ধরতে পারতাম আমি কেডি এগুলারা আমরা কেডি করে দিচ্ছি অসুবিধা নেই ডেপটের ব্যয় আর কি হ্যাঁ আর এটা কেন আমরা কেডি ধরলাম হ্যাঁ সিমিলারিটি থাকুক হ্যাঁ কেডি এই যে বন্ডটা অসীম বন্ড অসীম বন্ডের কী আছে বলতো তো অসীম বন্ডের উপর সুদ আছে নাই কি নাই মেয়াদ তাহলে এইটা এইটা হলো সম্পূর্ণ মেয়াদি কুপন বন্ড মেয়াদও আছে সুদও আছে হ্যাঁ মেয়াদি কুফন বন্ড বন্ডের সুদকে বলে কুফন কুফন মানে সুদ বন্ডের সুদকে কুপন বলে মেয়াদি কুফন বন্ড মানে মেয়াদও আছে কুফনও আছে এরকম বন্ড হলো মেয়াদি কুপন বন্ড তার অন্তর্নিহিত মূল্য বের করার সূত্র হলো এইটা আর এইটা হলো কুপন বন্ড জিরো কুপন বন্ডে একটা আসে একটা নাই কি নেই এটার কুফন নাই কুফনটা শূন্য জিরো মানে শূন্য কুফন মানে সুদ নাই কিন্তু মেয়াদ আছে। আর এটা কি বলতো অসীম বন্ড অসীম বন্ডে কী থাকবে না মেয়াদ থাকবে না কিন্তু সুদ থাকবে এইভাবে তিন ধরনের বন্ডের হ্যাঁ অন্তর্নিহিত মূল্য বের করা আমাদেরকে আমরা শিখব আগামী ক্লাসে হ্যাঁ আমরা এই অন্তর্নিহিত মূল্য শিখব এই কতক্ষণ হুম আচ্ছা তাহলে আমরা এই এই আমি একটা উদাহরণ দিব উদাহরণ দিয়ে আমরা এটা আলোচনা করব। হ্যাঁ আলোচনা করব এই ছাড়াও আমাদেরকে বন্ডের আর কি কি জিনিস বের করতে হয় আর বের করতে হয় বন্ডে আমাদের আমি বল যেটা বলবো সেটা হইলো মেয়াদ পূর্তিতে আয়ের হার ওয়াইটিএম টু ম্যাচুরিটি আর কি বের করতে হয় ওয়াইটিসি ইয়েল টু কল আরেকটা জিনিস বের করতে হয় কারেন্ট ইয়েল্ড কারেন্ট ইয়েল্ড মানে কি চলতি আয় এই বন্ডের অঙ্কের মধ্যে এই জিনিসগুলি বের করতে হয় এবার আসো আমি একটা উদাহরণের মধ্যে যাচ্ছি হ্যাঁ উদাহরণের মধ্যে যাচ্ছি সূত্রগুলি লিখবা স্পেশালি কুপন বন্ডের সূত্রটা যদি মনে রাখা যায় তাহলে বন্ডের অধিকাংশ অঙ্ক সমাধান করা সম্ভব হ্যাঁ অধিকাংশ অঙ্ক সমাধান করা সম্ভব আমি একটা উদাহরণে যাচ্ছি মনে করো হ্যাঁ বন্ডের নাম মূল্য হার কুফনহার কুফনহার বন্ডের নাম অভিহিত মূল্য কুফনহার মেয়াদ বন্ডের নাম অভিহিত মূল্য কুপন হার মেয়াদ তারপরে আছে বাজার মূল্য প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হার বা আয়ের হার হ্যাঁ আমি তিনটা বন্ডের উল্লেখ করছি এখানে দেখো কর্ণফুলি একটা বন্ডের নাম সাঙ্গু একটা বন্ডের নাম মাতামোহরি একটা বন্ডের নাম তিনটা বন্ডের নাম বললাম তিনটা বন্ডের আমরা একটা কাজ করি অভিহিত মূল্য অভিহিত মূল্য একশো টাকা ধরলাম কর্ণফুলি বন্ডের অভিহিত মূল্য একশো টাকা সাঙ্গু যে বন্ডটা আসে তার অভিহিত মূল্য কত ধরবো সমান করে ধরবো নাকি কম বেশি ধরবো সমান করে ধরে একশো টাকা আচ্ছা তিনোটার অভিহিত মূল্য একশো টাকা কুপন হার দিচ্ছি এইটার কুপন হার বারো দিলাম হ্যাঁ এটাতে দিলাম না এটাতে চোদ্দ পার্সেন্ট দিলাম কুপন হার বন্ডের নাম অভিহিত মূল্য সেম দিলাম হার একটাতে কুপন নাই এটাতে কুপন যদি না থাকে তাহলে এটা কেমন বন্ড এটা হলো শূন্য কুপন বন্ড সাঙ্গুটা তারপরে মেয়াদ মেয়াদ এটাতে দিলাম পাঁচ বছর এখানেও দিলাম পাঁচ বছর এখানে দিলাম নাই তাহলে এটা মাতামোহরিটা কেমন বন্ড আচ্ছা এরপরে বাজার মূল্য এটার বাজার মূল্য দিলাম একশো দশ এটার বাজার মূল্য দিলাম সত্তর মাতামহরি বন্ডের বাজার মূল্য দিলাম একশো বিশ হ্যাঁ প্রত্যাশিত আয়ের হার সবগুলা সমান করে দিলাম এই এই হলো আমার প্রশ্ন প্রশ্ন আমি এখানে কতে কুফন কাকে বলে কুফনহার বলতে কী বুঝ এটা ক এক নাম্বারের দুই নাম্বার হ্যাঁ উল্লেখিত বন্ডগুলির প্রকার আলোচনা করো উল্লেখিত এর এরকম প্রশ্ন যদিও কম হয় আমি নিজে এটা বানিয়ে দিলাম উল্লেখিত বন্ডের প্রকার নির্ণয় করো তিন নাম্বার কর্ণফুলী বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য কর্ণফুলী বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় কর গ কর্ণফুলী বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো লাস্টে গ গ হল কোন বন্ডে বিনিয়োগ করা বিনিয়োগ লাভজনক সুপারিশ করো এই হলো আমার প্রশ্ন হ্যাঁ দেখো আমি এখানে তোমাদের তিনটা বন্ডের নাম লিখলাম কর্ণফুলি সাঙ্গু মাতামোহরি প্রতিটা বন্ডের অভিহিত মূল্য একশো টাকা একশো টাকা একশো টাকা হার বারো পার্সেন্ট নাই চোদ্দো পার্সেন্ট মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর নাই বাজার মূল্য একশো দশ সত্তর একশো বিশ প্রত্যাশিত আয়ের হার সেম করে দিলাম কত দুইটা জিনিস আমি সেম রাখলাম কী কী সেম রাখলাম অভিহিত মূল্য এবং প্রত্যাশিত আয়ের হারটা সেম রাখলাম এখন আমার এখানে প্রশ্ন বলি হলো হার বলতে কী বুঝো তোমাদেরকে আমি বলছি বন্ডের উপর যে হারে সুদ প্রদান করা হয় সেটাকে হার বলে এগুলি কুফুনহার না কুফনহার হলো এই দুইটা বন্ডের উপর যে হারে সুদ প্রদান করা হবে এরপর উল্লিখিত বন্ডের প্রকার নির্ণয় করো কর্ণফুলি বন্ডটা কেমন বন্ড কর্ণফুলি বন্ডের কুপনও আছে মেয়াদও আছে তার মানে এটা মেয়াদি কুফন বন্ড এটা কেমন বন্ড মেয়াদি কুফন বন্ড সাঙ্গু বন্ডটা সাঙ্গু বন্ডটা কেমন বন্ড বলো তো সাঙ্গু বন্ডের কুফন নাই কিন্তু মেয়াদ আছে অর্থাৎ সাঙ্গু বনটা শূন্য কুফন বর্ণ সাঙ্গু বনটা কেমন বন্ড শূন্য কুফন বন্ড তারপরে কি আছে মাতা মাতা মাতামোহরিটা কেমন মাতা মাতামোহরিটা হইল, তোমার এর মেয়াদ নাই তার মানে এটা অসীম বর্ণ অসীম বন্ড তাহলে উল্লেখিত এটা কর্ণফুলি মেয়াদি কুফন বর্ণ শূন্য কুফন বন্ড এবং অসীম বন্ড তারপরে কর্ণফুলি বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করতে বলছে এখন কর্ণফুলি বন্ডের যদি অন্তর্নিহিত আমি এখানে দেখো প্রশ্নগুলি লিখে রাখো আমি মুছতেছি কর্ণফুলি ব্র্যান্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো হ্যাঁ এটা আমরা করব এখন কোন বন্ডে বিনিয়োগ লাভজনক সুপারিশ করো তো আমরা জানি কর্ণফুলি বন্ডটা কেমন বন্ড মেয়াদি কুফন বন্ড তো মেয়াদি কুফন বন্ডের অন্তর্নিহিত মূল্যের সূত্র কী মেয়াদি কুফন বন্ড কুপন বন্ড এইটার অন্তর্নিহিত মূল্য অন্তর্নিহিত মূল্য হ্যাঁ ভি ভি সমান সমান আয় ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন নিসে কেডি ইন্টু এম বি ম্যাচুড ভু ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন আচ্ছা এখানে এটা শুধু আয় এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান শুধু একটাই আয় এখানে আয়ের মান কত হবে বলো তো কর্ণফুলি ব্র্যান্ডের আয় আয় হবে আয় হলো মোট সুদ হ্যাঁ একশো টাকা অভিহিত মূল্য তার উপরে বারো পার্সেন্ট কুপন রেট সমান আয় বারো টাকা আয় হলো বারো টাকা তারপরে কেডি কেডি হলো প্রত্যাশিত আয়ের হার যেটা দশ পার্সেন্ট মানে জিরো ওয়ান জিরো তারপরে অ্যান এন কত এন হল পাঁচ বছর মেয়াদ হ্যাঁ আর এম বি ম্যাচুইড বেলু ম্যাচুড বেলুটা এখানে মেয়াদ শেষে বন্ডটা কত পরিশোধ করবে সে কথাটা উল্লেখ নেয় বন্ড তিনভাবে পরিশোধ করা যায় কীভাবে বন্ডের অভিহিত মূল্য পরিশোধ করতে পারে এটাকে সমাহার বলে আবার বন্ড যেই দামে অবিহিত মূল্য তার থেকে বেশি দামে পরিশোধ করতে পারে ওটাকে বলে অধিহার অধিহারে পরিশোধ করতে পারে অবহারে বন্ডের অভিহিত মূল্য থেকে কম দামে পরিশোধ করলে বলে অবহার বেশি মূল্যে পরিশোধ করলে বলে অধিহার আর সমানভাবে পরিশোধ করলে বলে সমহার তা আমরা এখানে কিভাবে বন্ডটা পরিশোধ করবে সে কথাটা উল্লেখ নাই আমরা ধরে নিলাম যে অভিহিত মূল্যে পরিশোধ করা হবে একশো টাকায় পরিশোধ করা হবে এটা ধরি হুম ধরি এখন ধরার পরে এই মানগুলি এই মানগুলি এখানে বসে ক্যালকুলেশানে ক্যালকুলেটার ব্যবহার করে মান তোমরা বের করার চেষ্টা করবে আর যদি সম্ভব না হয় পরবর্তী ক্লাসে মানগুলি এখানে বসে ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে মানটা বের করতে হবে সেটা আমি তোমাদেরকে একেবারে বিস্তারিত ক্যালকুলেটারে বর্ণনা সহকারে বলবো হ্যাঁ তোমরা এখানে আপাতত চেষ্টা করবে। এখানে মানগুলি বসে মানটা পাওয়ার জন্য মনে করো তোমার বের করা মানটা সাপোজ তোমার বের করা মানটা একশো টাকা বের হয়েছে মনে করো একশো টাকা তোমার বের করা মানটা যদি বাজার মূল্য থেকে বেশি বের হয় তাহলে ওই বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে হ্যাঁ এই বাজার মূল্য থেকে তোমার বের করা মানটা বড় হইলে বিনিয়োগ লাভজনক হবে আর যদি এটা যদি বাজার মূল্য থেকে কম বের হয় তখন ওই বন্ডে বিনিয়োগ লাভজনক হবে না বন্ডে বিনিয়োগ কখন লাভজনক হয় তোমার এই যে ক্যালকুলেট করা ভ্যালুটা বাজার মূল্য থেকে বড় হলে বিনিয়োগ লাভজনক হবে হুম তিরিশ আচ্ছা হ্যাঁ তাহলে এই বাজার মূল্য থেকে যদি বের করা মূল্যটা কি হয় বেশি হয় তাহলে বিনিয়োগ লাভজনক হবে আর এটা যদি বের করা মূল্যটা যদি বাজার মূল্য থেকে কম হয় ওটা বিনিয়োগ লাভজনক হবে না তো এই এই অঙ্কটাকে এটাই আমরা পরবর্তী ক্লাসে এরকম একটা অঙ্ক ক্যালকুলেট করে কিভাবে মানটা বের করা হয় এবং কিভাবে বন্ডগুলা বিনিয়োগের উপযুক্ততা যাচাই করা হয় সেই ব্যাপারে তোমরা আমার সাথে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আর কি তো তোমরা তো ফিনান্স ব্যাংকিং ও বিমার বই কিনতে বলেছিলাম আমরা পদ্মা প্রকাশনী থেকে পদ্মা প্রকাশনী থেকে ফিনান্স ব্যাংকিং ও বিমা এই বইটা কিনতে বলেছিলাম হুম যদি কিনো তাহলে সেখান থেকে হয়তো আমরা সুনির্দিষ্টভাবে তোমাদেরকে চর্চা করার জন্য পরবর্তী ক্লাসে আমরা বলে দিব এই পদ্মা প্রকাশনীর এই বই থেকে এই অঙ্কগুলিকে প্র্যাকটিস করবা হ্যাঁ বলে দিলে তখন তোমাদের জন্য আরও বেশি সহজ হবে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং ফিনান্সের অধিকাংশ ক্লাস কিন্তু অধিকাংশ পড়া কিন্তু তত্ত্বীয় এখানে তত্ত্বীয় অংশ সিক্সটি পার্সেন্ট গাণিতিক অংশ ফর্টি পারসেন্ট থিওরিগুলি ভালো করে বুঝতে হবে আজকে আমি যে ক্লাসটা নিয়েছি আমি বিশ্বাস করি তোমরা ক্লাসটি টেনে টেনে বারবার বারবার দেখবা হ্যাঁ দেখলে তোমরা অনেক কিছু জানবা থিওরিটিক্যাল বিষয় পরিষ্কার না হলে অঙ্ক করে ভালো করতে পারবা না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত পড়ালেখা করা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ